হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঋতব্রত ব্যানার্জি ব্লগ। সবাইকে গুড মর্নিং। আমি এখন যাচ্ছি জল আনতে। আমি সবাই জানো আমি মাসির বাড়িতে এসেছি। আজকে আমার এক দিদির আশীর্বাদ, মানে দিদির বাড়ির আশীর্বাদ। আমি এখন জল আনতে যাচ্ছি সাইকেল নিয়ে। সাইকেল চালাচ্ছি একা ভিডিও করছি বলে হাতটা কাঁপছে বড্ড। এই যে একটা মন্দির, দুটো শিব মন্দির, জোড়া শিব মন্দির এটা। এই যে জল আনার রাস্তা। ওই যে কল, একটা আঙ্কেল কল দিয়ে জল ভরছে। এই যে আমার সাইকেল ব্যাগ। এই আঙ্কেলটা জল ভরা হয়ে গেলে আমার আমার লাইন, আমি তারপরে জল ভরবো। আঙ্কেলটা আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি চাকদা কালীবাজার, আমি এখানে ঘুরতে এসেছি। তো ফাইনালি জল ভরা হয়ে গেছে। আমি এখন জল ভর্তি ব্যাগে বাড়ি যাচ্ছি। একদিকে সাইকেলটা আলমাচ্ছে, কারণ ব্যাগটা খুবই ভারী, 11-12 খানা বোতল। দেখতেই পাচ্ছি কীরকম ঘেমে গেছি আমি, পুরো ঘেমে গেছি, কপাল দিয়ে আমার ঘাম ঝরছে। তো স্নান ফান করে এসে আমি এবার ইয়েতে যাবো, ওই দাদাভাইদের বাড়ি, যার আশীর্বাদ আজকে সে আমার দাদাভাই হয়। গাড়ি চলে এসছে, মিশো মামা গাড়ি ঘোড়া সব চলে এসছে। এটা আমার বদ্দির ঘর। এই যে আমি আর আমার ছোটো মাসির বড়ো মেয়ে, বিয়ে আমার দিদি হয়, দুজনে মিলে দিদি দাদাভাইকে ছোট্ট গিফট দিলাম। তো এবার গাড়িতে উঠবো আমরা। একটা গাড়িতে চলে গেছে মা, বাকি বাড়ির সবাই চলে গেছে প্রায়। আর এই গাড়িতে যাবো আমি, বাবা, ছোটো মেসো, মামা আর দিদি, একটা দিদি, একটা বোন, বাকি সবাই চলে গেছে। এই যে গাড়ি এসে গেছে, দেখতেই পাচ্ছ বুলেরো। গাড়ির ভেতরে আজ সত্যি কথা বলতে গেলে ভালোই গরম পড়েছিল, তাও গাড়ির ভেতরে এসি ছিল বলে বেশি কষ্ট হয়নি। এই যে এখন গাড়িও ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। মেজো মেসুর হয়ে গেলে এবার বসেছে আমার মেজো মামা। মেজো মামার হয়ে গেলে বসলো এবার আমার বড় মেসু। বড় মেসুর পরে বসলো আমার ছোট মেসু। এরকম পরপর সবাই বসে গেছে। এইবার বসেছে আমার বাবা। আশীর্বাদ হয়ে গেলে সবাই আশীর্বাদ করেছে, মা মাসিরা অত কিছু তুলনি, আশীর্বাদ হয়ে গেছে। এখন আমরা আছি। এই যে আমি আর দিদি মিলে যে গিফটটা দিয়েছিলাম, সেই গিফটটা দাদাভাইয়ের হাতে তুলে দিচ্ছি। গিফটটা কেমন হয়েছে বলো। গিফট ফিফট দেওয়া হয়ে গেলে এবার বসলাম সকালের টিফিনে ছিল লুচি, কাশ্মীরি আলুর দম আর মিষ্টি। সত্যি কথা বলতে লুচি, আলুর দম, মিষ্টি, বিশেষ করে মিষ্টি আলুর দমটা খুবই ভালো হয়েছিল খেতে। মামা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঘরে গেলাম একটু,
দেখি ঘরে গিয়ে সব সবাই নাচছে, মামার পাশে বসলাম, মামা একটু হালকা করে হেসে দিল। দেখতে পাচ্ছ বোনেরা সব নাচছে। এবার একটু বাইরের দিকে বেরোলাম, একটা পাশে একটা কালী মন্দির যেতে তালাম, তারামার মন্দির, সেখানে যাচ্ছি। মাসির বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি, দাদাভাইদের বাড়ি থেকে মিনিমাম 15 মিনিটের হাঁটা পথ, আমি সেখানে যাচ্ছি। এই যে ঢুকে গেছি কালী মন্দির, দেখতে পাচ্ছ সামনে বট গাছ। কালী মন্দিরটা দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। তোমাদেরকেও দেখাচ্ছি কালী মন্দির আমি। এই যে কালী মন্দির সামনে বোনেরা সব ছবি ভাবে তুলছে। এই যে একটা মন্দির, শিব মন্দির এটা। আমি একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম, জয় বাবা ভোলেনাথ। এবার আসলাম মেন কালী মন্দিরে, মানে তারা মন্দির। দেখতে পাচ্ছ কত বড় মন্দিরটা, অনেক পুরনো দিনের মন্দির এটা। জয় মা তারা, মা মনসা ঠাকুরও আছে এখানে। এখানে জানলাতে রামকৃষ্ণ, আর এক পাশের দরজাতে বিবেকানন্দ। এই জিনিসটা দেখে খুবই ভাল লাগলো আমার, শুধু আমার না সবারই ভাল লেগেছে। যাই হোক, এবার দাদাভাইদের বাড়ি থেকে ফোন আসছে, এবার যেতে হবে বাড়ির দিকে। তাই সব নমস্কার ফমস্কার করে বাড়ির দিকে রওনা হলাম, দাদাভাইদের বাড়ির দিকে রওনা হলাম। যেতে যেতে একটা বাড়িতে দেখলাম কুকুর, দেখতে খুবই ভালো লাগছিল আমার কুকুরটাকে। এটা দেখতে গিয়ে দেখি আর একখানা কুকুর ঘর থেকে আসছে, ওটা দেখে তো আমার আরও বেশি ভালো লেগেছে। কুকুর দুটোর নাম আমি জানি না, বাট কুকুরগুলোকে দেখতে খুবই ভালো। আমি তার গায়ে হাতও দিয়েছি। যাই হোক, এবার দাদাভাইদের বাড়ি চলে আসলাম। দেখতেই পাচ্ছ ওই যে দাদাভাইদের বাড়ি, সামনে আমার এক দাদা হাঁটছে। বাড়িতে ঢুকে গেছি, যে একটা ঘরে এসে বসলাম, এবার খেতে বসবো। খুবই খিদে পাচ্ছে, দুর্ভাগ্যবশত আমি খাবার ভিডিওটা করতে পারিনি। খুবই আমার খুবই লজ্জা লাগছিলো করতে, অতগুলো লোকের মাঝখানে যদি আমি খাবার ভিডিওটা করি তো অনেকটাই লজ্জার বিষয়, লজ্জাজনক বিষয়। আর খেতে বসে এটুকু করেছি, কিন্তু প্লেট করার পর থেকে আমরা কিচ্ছু করতে পারিনি লজ্জায়। ওতে আমার মেজ মামা, আমার নিজে ছোটো মামা, পাশে একটা দাদা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ওখানে বাইরের দিকে বেরোলাম ঘুরতে। মেন কথা বলতে গেলে খাবারটা একটু হজম করতে। রান্নায় মেন করতে ছিল খাসির মাংস, প্রথম থেকে বলি, প্রথমে দিল আলু ভাত বেগুন ভাজা, তারপরে দিল ডাল, তারপরে দিল মাছ মানে দই কাতলা, তারপরে দিল খাসির মাংস, চাটনি পাঁপড়, দই মিষ্টি। রান্না বান্না খুব ভালোই হয়েছিল। যাই হোক, এখন বাড়ি যাবো। 5:30 বেজে গেছে, এই যে বাড়ির দিকে যাচ্ছে। এদিকে খুব বৃষ্টি হচ্ছে, যে গাড়িতে এসছে সেই গাড়িতে আমরা যাইনি, দাদাভাইদের গাড়ি। দাদাভাই নিয়ে এসে আমাদের দিয়ে গেল। এই গাড়িতে রয়েছে আমি, ছোটো মশো, মামা, আমার এক বোন। দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হয়েছে। যে চলে এসেছি, বাড়ি প্রায় চলে এসেছি, এবার নামবো। এই যে সেই পুকুর বাগান,
যে গাড়ি থেকে নেমে গেছি, এবার যে ওই যে মাসির বাড়ি, আমি রাস্তাটুকু হাঁটছি, তো খুব ভালোই লাগলো আশীর্বাদের পর্ব। তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার পারলে শেয়ার করো, তো পাশে থেকো। টাটা, গুড নাইট।